এই খ্রিস্টানরা এখানে, ব্রিটিশরা এখানে এসে গবেষণা করেছে যে আমাদের পথে বাধা কারা, তারা গবেষণা করে দেখেছে হিন্দু আমাদের বাধা নয়, বৌদ্ধ আমাদের বাধা নয়, খ্রিস্টান আমাদের বাধা নয়, নাস্তিক আমাদের বাধা নয়, শিখ আমাদের বাধা নয়, বাধা একটাই জাতি, সে জাতি কি? মুসলিম। এখন মুসলিমদের শক্তি কোথায় কোথায়? তারা দেখেছে যে তাদের কোরআন হচ্ছে তাদের সবচেয়ে বড় শক্তি। সুবহানাল্লাহ বলেন, আপনারা ঘুমাই গেছেন, বন্ধ করে দেব। কোরআন হচ্ছে তাদের সবচাইতে শক্তি। এখন এই কোরআন লিড দেয় কারা? কোরআন পড়ে, কোরআন পড়ায়, কোরআন বুঝায়, তাফসির করে কারা? লক্ষ্য করে শোনেন, দেখা গেছে যে এখানে হাফেজ কোরআন আছে, মুফতি আছে, মুফাসসির আছে, এই বেছে বেছে তাদেরকে টার্গেট করা হয়েছে, তালিকা করা হয়েছে, পাঞ্জাব থেকে শুরু করে হায়দরাবাদ থেকে শুরু করে বাংলাদেশের ঢাকা, আসাম পর্যন্ত, ত্রিপুরা পর্যন্ত। এই যে আমাদের ঢাকার ভিক্টোরিয়া পার্ক, নাম শুনেছেন না? এই সকল পুরা বেল্টের মধ্যে যত বড় বড় গাছ আছে, এমন কোন গাছ নাই যে গাছে একজন দুইজন আলেম মুফাসসির হাফেজ কোরআনকে ফাঁসি দেওয়া হয় নাই। নাউজুবিল্লাহ, থাকুক, এমন কোন বড় গাছ নাই, গাছের ডাল নাই যে গাছের মধ্যে একজন দুইজন করে হাফেজ কোরআন মুফতি আলেম মুফাসসিরদেরকে ফাঁসির কাষ্ঠে ঝুলানো হয় নাই। আলেমদেরকে যে ঝুলায়, কোরআনের পাখিদেরকে যে বন্ধ করে রাখে খাঁচা, এটা নতুন কিছু নয়। ব্রিটিশরা চলে গেছে, কিন্তু তাদের বংশধরদেরকে, বাদামি ইংরেজদেরকে এই জমিনে রেখে গেছে, ঠিক কিনা বলেন? এখনো তারা আছে, এইটা নতুন কিছু নয়। নব্য ইংরেজদের থেকে চলমান বাদামি ইংরেজরা আরো ভয়ঙ্কর। তারা ছিল সুরতে খ্রিস্টান, সেরাতে খ্রিস্টান, এরা সুরতে মুসলিম, আকীদাতে জঘন্য কাফের, ঠিক কিনা বলেন? তারা এমন কোন গাছ নাই যে গাছের মধ্যে একজন দুজন আলেমকে ফাঁসি দেয় নাই। এরপরে তারা আবার গবেষণা করেছে, এখনো তো বন্ধ করতে পারলাম না, মুসলিম তো শেষ হয়ে যায় নাই। তাদের পেছনের মূল রহস্যটা কি? বলছে তাদের কোরআন আছে, কোরআন ধ্বংস করে দিতে হবে। তাহলে কোরআন ধ্বংস করতে করলে হলে কি হবে? যত কোরআন আছে হেফজখানায়, নুরানিতে, মসজিদে, মাদ্রাসায়, বাসায়, সব সরকারি ফরমান দিয়ে কালেকশন করতে হবে, করে পড়ায় দিতে হবে। আপনাদের খারাপ লাগতেছে না? তো নাউজুবিল্লাহ, ঘুমাইতে ঘুমাইতে বলতেছেন কেন? চিল্লায় বলেন, কোরআন কি করবে? পড়াই দিবে। বাবাজিরা, আমার প্রিয় বন্ধুগণ, তরুণ যুবক ভাইরা, কান খাড়া করতে হবে। ওয়াজ তাফসির প্রতিদিন হয় না, বছরে একদিন হয়, কিছু নিয়ে যান। চলমান বিশ্বে আমরা যাদেরকে আইডল মনে করি, যে সকল দেশের অনুসরণ করি, তারা আমাদের প্রতি কি আচরণ করেছে, বিনিময়ে আমরা তাদের সাথে কত সখ্যতা বজায় রাখি, কাফের হওয়ার পরেও তাদের সাথে আমাদের প্রেম মহব্বত একটুও কমে না, ঠিক কিনা বলেন? প্রিয় বন্ধুগণ, তারা কোরআন সংগ্রহ করে কোরআন পুড়িয়ে দিয়েছে। কিছুদিন আগে আপনারা পত্রিকায় দেখেছেন, নরওয়েতে প্রকাশ্য দিনের বেলায় কোরআনকে জ্বালিয়ে দেওয়া হয়েছে। এই দু চার দিন আগের খবর, চায় না বেশি দিন যায় না, কি চায় না বেশি দিন যায় না, চাইনিজ যে কোনো জিনিস ওয়ান টাইম, চায় না বেশি দিন যায় না, চায় না সিদ্ধান্ত নিয়েছে যে কোরআন সংশোধন করবে। কোরআন সংশোধন করে আপনার কমিউনিজম, সমাজতান্ত্রিক ধারায় যে সকল ধারাগুলো কমিউনিজমের সাথে যায় না, মানায় না, খাপ খায় না, সেগুলো ফেলে দিবে। যেগুলো সমাজতন্ত্রের সাথে যায়, খাপ খায়, সেই অনুযায়ী কোরআনকে আবার তারা ছাপাবে। বলেন নাউজুবিল্লাহ। কেউ চায় কোরআন পুড়ে ফেলতে, কেউ চায় কোরআন সংশোধনের নামে কোরআনকে ব্যান করে দিতে, ধ্বংস করে দিতে। কিন্তু ভাইরা আমার, একটা প্রশ্ন আপনাদেরকে করি, সেই যুগে কোরআন পোড়ায় কি কোরআন ধ্বংস করতে পেরেছে কিনা বলেন? নরয়ে আর যত এ হোক না কেন, একটা দুইটা কোরআন পুড়ায় কোরআন ধ্বংস করতে পারবে কিনা বলেন? চাইলা কোরআনকে সংশোধন করে কোরআনে পরিবর্তন আনার যে দুঃসাহস তারা করেছে, তা দিয়ে কি কোরআনকে দুনিয়ার থেকে বিদায় করা যাবে কিনা বলেন?
আপনাদেরকে একটা প্রশ্ন করি, দুই যোগ দুই সমান কত? কি দুই যোগ দুই সমান কত? চার। দুই যোগ দুই সমান আমি বললাম পাঁচ, আমি যেহেতু বলছি অন্তত হবে কি দুই যোগ দুই সমান পাঁচ হবে না? কেন আমি বলছি তো, আমি বললে হবে না? আচ্ছা তাহলে বাইতুল মোকাররমের খতিব সাহেব বলছে, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা বলছে, তাও হবে না? কি বলেন, এত দাপট, উনি বললে হবে না, তাহলে এটা কেমন হলো? আচ্ছা চলেন আমরা মক্কা মদিনায় যাই। ইমাম সাহেব খতিব সাহেব তাকে বললাম যে শেখ সুদাইস তাকে বললাম মিয়া সাহেব দুই যোগ দুই সমান পাঁচ, তাও হবে না? চলে গেলাম ট্রাম্পের কাছে, মিয়া সাহেব ট্রাম্প বলেন তো দুই যোগ দুই সমান পাঁচ, উনি বলে দিয়েছে, তাতে হবে না? আচ্ছা এবার আমরা চায়নাতে যাবো, তারা যে কোনো মেকানিজমে বানাই দিবে দুই যোগ দুই সমান পাঁচ, পারবে না? সেখানেও হবে না, দেশেও হবে না, বিদেশেও হবে না। ভাইয়েরা আমার, দুই যোগ দুই সমান পাঁচ আমি বললেও হবে না, আপনি বললেও হবে না, সরকার বললেও হবে না, কাবা শরীফের ইমাম বললেও হবে না, বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর রাষ্ট্র আমেরিকা বললেও হবে না, প্রযুক্তিতে মেকানিজমে যারা চ্যাম্পিয়ন চায়না বললেও হবে না, দুই যোগ দুই সমান চার পাঁচ কোনোদিন হবে না, এটাই আইন, এটাই নিয়ম। কথা বলেন এটাই আইন কিনা? বাবা জিরা আমার, সেই আদিকাল থেকে কোরআনকে পুড়ে ফেলানো, ধ্বংস করে দেওয়া, মানে ইসলামকে ধ্বংস করে দেওয়ার যে চক্রান্ত ষড়যন্ত্র আগে ছিল বর্তমানেও আছে, চায়না যদি চায় কোরআনকে সংশোধন করে দিতে তাহলে অন্তত কোরআন ধ্বংস হয়ে যাবে, নরওয়েতে কোরআন পোড়ায় ফেলছে, অন্তত সেখান থেকে কোরআন ধ্বংস শুরু হয়ে গেছে। যারা কোরআন ধ্বংস করতে চায় জানে না তাহারা, এ কিতাবের প্রতি পাতা ফেরেশতারা সদা দিচ্ছে পাহারা, যারা কোরআন ধ্বংস করতে চায় জানে না তাহারা, এ কিতাবের প্রতি পাতা ফেরেশতারা সদা দিচ্ছে পাহারা, ঠিক না বলেন? যদি আগুন লেগে, যদি আগুন লেগে ধ্বংস হয় পৃথিবীর সব বইয়ের দোকান, তবে বিশ্ব থেকে হারাবে না পবিত্র, ঠিক কিনা বলেন? বিশ্বাস আছে কিনা বলেন? দুই যোগ দুই পাঁচ কোনো কালও হবে না, দুই যোগ দুই সমান চার হতে হবে, এটাই আইন। যারা কোরআন ধ্বংস করতে চায় জানে না তাহারা, এ কিতাবের প্রতি পাতা ফেরেশতারা সদা দিচ্ছে পাহারা, এ যে বিশ্ব নবীর সাধনার ধন, ঠিক না? বুখারী শরীফের তিন নম্বর হাদিস, সুম্মা হুব্বিবা ইলাইহিল খালা ওয়া কানা ইয়াকলু ফি গারি হিরা ফায়াতাহান্নাসু ফাতাআব্বুদুল লায়ালি ফাতাআব্বুদুল লায়ালি আযাওয়াতিল আদাদি, আল্লাহর নবীর কাছে একাকিত্ব থাকা পছন্দ করে দেওয়া হয়েছে, এরপরে তিনি চলে গেছেন হেরা পর্বতের গুহায়, আমার মতো ইয়াং এনার্জেটিক মানুষ এখান থেকে জমিন থেকে সেই গুহা পর্যন্ত পৌঁছতে আমার 50 মিনিট সময় লেগেছে, চার বোতল পানি খেয়েছে, এরপর তৃষ্ণা লেগে গেছে, আম্মা জান খাদিজা সেখানে প্রায় আল্লাহর নবীজিকে খাবার পৌঁছে দিয়ে আসতেন, আবার কখনো কখনো আল্লাহর নবী সেই পাহাড়ি পথ বেয়ে বেয়ে বাসার থেকে খাবার নিয়ে আবার আগের জায়গায় চলে যেতেন। একটা মোরাকাবা মুশাহাদা, একটা মুজাহাদা, একটা সাধনা, একটা মেডিটেশনের মধ্য দিয়ে, সাধনার মধ্য দিয়ে এটা পাওয়া গেছে, এর প্রত্যেকটা অক্ষর আল্লাহর নবীর এক একটা সাধনা, আল্লাহর দান। যারা কোরআন ধ্বংস করতে চায় জানে না তাহারা, এ কিতাবের প্রতি পাতা ফেরেশতারা সদা দিচ্ছে পাহারা, এ যে বিশ্ব নবীর সাধনার ধন, এ যে বিশ্ব নবীর সাধনার ধন, মেহেরবান রাব্বুলের দান, বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন, বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। যারা কোরআন পুড়িয়ে ধ্বংস করতে চায়, যারা কোরআনকে সংশোধনের নামে
কোরআন মানে ইসলামকে দুনিয়া থেকে মুছে ফেলতে চায়। দুই যোগ দুই সমান পাঁচ যেমন কোনোদিন সম্ভব নয়। জমিন থেকে কোরআন কোনোদিন ধ্বংস করে পোড়ায়া জ্বালায়া সংশোধন করে মুছে ফেলা সম্ভব নয়। কারণ এই কোরআন কোন হারিকেন বাতি নয়, মোমবাতি নয়। মোমবাতিকে আপনি যদি ফু দেন কি হয়ে যাবে, কিন্তু যদি এলইডি লাইট ফু দেন, এই যে বাতি জ্বলছে ফু দেন, দশজনে মিলে দেন, এখানে যত মানুষ আছে সবাই মিলে দেন, পুরো গ্রামের লোক হায়ার করে নিয়ে আসেন, বাংলাদেশে যত সেনাবাহিনী আর্মি বিডিআর সবাইকে বলেন তোমরা ফুঁকাইতে থাকো কিয়ামত পর্যন্ত, নিব্বে। يُرِيدُونَ لِيُطْفِئُوا نُورَ اللَّهِ بِأَفْوَاهِهِمْ وَاللَّهُ مُتِمُّ نُورِهِ وَلَوْ كَرِهَ الْكَافِرُونَ وَلَوْ كَرِهَ الْكَافِرُونَ কাফেররা অপছন্দ করুক আর পছন্দ করুক যে অবস্থায় থাকুক না কেন, আল্লাহ কোরআনের নূর কিয়ামত পর্যন্ত জ্বালিয়ে রাখবেন। পৃথিবীর কোন শক্তি নাই সেটাকে নিভাই দিতে পারে, ঠিক কিনা? نحن نزلنا الذكر وإنا له لحافظون কষ্ট হচ্ছে আপনাদের, বন্ধ করে দেব? 1 আওয়ার অ্যাক্রস, 1 ঘন্টা পার হয়ে গেছে, ছেড়ে দেই? ঘুমাই গেছিলেন মনে হচ্ছে, একটুখানি জিকির করেন। লা ইলাহা لا إله إلا الله لا إله إلا الله مولا ধন দৌলত চাইলাম না, ইজ্জত হুরমত লাগবে না, মাওলা তোমার নূরের দিদার দিয়ে, তোমার নূরের দিদার দিয়ে করো আমায় উজালা। লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ভাইরা, আমার একটা প্রশ্ন জাগে, হুজুর তাহলে যারা কোরআন পুড়িয়ে ফেলে, যারা পর্দার বিরুদ্ধে কথা বলে, যারা মুসলিম হওয়ার পরেও ইসলামকে সহ্য করতে পারে না, যারা সর্বপ্রকার শক্তি খরচ করে ইসলামকে মুছে ফেলতে চায়, আলেম ওলামাকে শেষ করে দিতে চায়, এদের প্রতি আল্লাহ কোনো পাকড়াও করেন না কেন, গজব নাজিল করেন না কেন, এদেরকে আল্লাহ ধরেন না কেন, একটা প্রশ্ন জাগে কিনা বলেন বাবাজিরা আমার। এই জন্য আমি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিসটা নিয়ে এসেছি, এটা হচ্ছে খবরু মা কাবলাকুম, তোমাদের আগের যুগের যারা আছে তাদের ব্যাপারে তোমাদের কাছে কোরআন খবর বলে দেয়। এখন খবর কয়টার খবর? রাত 11:30টার খবর। কোন টাইমের খবর বলবে? সারা দিনে যত খবর সকল খবর এখন বলে দিচ্ছে। অতীতে যত লোকেরা আল্লাহর সাথে শত্রুতা স্থাপন করেছে, ইসলামের সাথে শত্রুতা স্থাপন করেছে, তাদের খবর কোরআন বলে দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। আমাদের যুক্তি, আমাদের চাওয়া আর আল্লাহর চাওয়া এক না, কি এক? তাহলে আমি বলি, আল্লাহর নবী মেরাজে গেছেন, কিসে চড়ে? বোরাকে চড়ে, তাই না? রফরফে চড়ে। আচ্ছা, মেরাজে যাওয়ার সময় কি রাসূলের জানের কোনো শঙ্কা ছিল? শত্রুর ভয়, মেরে ফেলার ভয়? হিজরত করেছেন বোরাকে চড়ে, হিজরতে গেছেন, মক্কা থেকে মদিনায় চলে গেছেন বোরাকে চড়ে, বাহন যেখানে জানের সংখ্যা সেখানে হওয়ার কথা ছিল, হয় বোরাক চট করে চলে যাবে, কেউ টেরও পাবে না, হয় রফরফ
আরো দ্রুত গতিতে চলে যাবে, কেউ টের পাবে না। কিন্তু এখানে গেছেন উঠে চড়ে পায়ে হেঁটে, ঠিক কিনা? তাহলে আমাদের যুক্তি কথা যুক্তি আর আল্লাহর যুক্তি এক না। আল্লাহ এভাবে চান না, দুনিয়ার নিজাম আছে, দুনিয়ার নিজাম হচ্ছে আল্লাহ ধরে 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 না, ধরলে মাগার ছাড়ে না। নমরুদ বলবো না ছেড়ে দেব? কত বছর বেঁচে ছিল নমরুদ? 1000 বছর। কত বছর? আল বিদায় ওয়ান নিহায়া প্রথম খণ্ড খোলেন, কত বছর? 1000 বছর। 400 বছর রাষ্ট্র চালাইছে, কত বছর? 400 বছর রাষ্ট্র চালাইছে একটা ব্যক্তি, তার কোনোদিন কোনো অসুখ বিসুখ হয় নাই, বিরোধী দল বলতে কোনো কথা নাই, তার সামনে দাঁড়াবার সাহস কেউ করে নাই, কেমন শক্তি বলেন তো? একদম নাম্বার ওয়ান সুপার পাওয়ার, নাম্বার ওয়ান সুপার পাওয়ার, তার সামনে দাঁড়ানোর মতো কোনো শক্তি নাই। তার ইশারায় বহু মানুষের জীবন চলে যায়, তার ইশারায় বহু মানুষের নামে গায়েবী মামলা হয়ে যায়, তার ইশারায় বহু মানুষ গ্রেপ্তার হয়ে যায়, জেলখানায় চলে যায়, এত শক্তিশালী। কয়শো বছর? 400 বছর। এরপরে আল্লাহ তাআলা লাস্ট তাকে ওয়ার্নিং দিয়েছেন, কত বছর পরে? 400 বছর চালানোর পরে এবার আল্লাহ ওয়ার্নিং দিয়েছেন, ফেরেশতা পাঠিয়েছেন, এসে বললেন যে তুমি আল্লাহর প্রতি ঈমান আনো, সারেন্ডার করো, নত হও। বলছে হু ইজ আল্লাহ? বলেন নাউজুবিল্লাহ। আল্লাহকে? আরে আমি তো আল্লাহরে ধরে আনো, আমি একাই আল্লাহর জন্য যথেষ্ট, আল্লাহরে আমি খুন করে ফেলবো। কারণ সে দেখছে যে আমি বেপরোয়া, আমি যেদিকে আঙ্গুল হেলন করি বহু মানুষের জান চলে যায়, আমি আমি শুধু মুখের থেকে আকার ইঙ্গিতে বললো আমার কর্মীরা লাখে লাখে পিটায় শোয়ালা, এত প্রতাপশালী, ঠিক না? আমি বুঝি আল্লাহ। আবার আল্লাহকে, আল্লাহকে ধরে নিয়ে আসো, তোমার আল্লাহরে ধরে নিয়ে আসো, আমার সাথে বোঝা পড়া হবে তোমার আল্লাহর সাথে, বলেন নাউজুবিল্লাহ। এবার আল্লাহ বললেন আমার সৈন্যবাহিনী রেডি করা, সময় হয়েছে, দিনে দিনে বাড়ি আছে দেনা শুধিতে হইবে ঋণ, ঠিক কিনা? বহু হয়েছে 400 বছর আমি ধরি না, আমার নিয়ম হচ্ছে ধরি 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 না, ধরলে মাগার। এবার রেডি কর, আশ্চর্য হয়ে যাবেন, আল্লাহর এই বাহিনী কোনো ফেরেশতা ছিল না, আল্লাহর এই বাহিনী কোনো সাপ বিচ্ছু ছিল না, কোনো বাঘ ভাল্লুক ছিল না, কোনো পাথর বৃষ্টি ছিল না, আবাবিল পাখি ছিল না, কিচ্ছু ছিল না, ঝড় বৃষ্টিও ছিল না। ইতিপূর্বে বহু অবাধ্য জাতিকে আল্লাহ ঝড় দিয়ে শেষ করেছেন, শব্দ দিয়ে শেষ করেছেন, পাথর বৃষ্টি দিয়ে শেষ করেছেন, জমিন উল্টাই দিয়ে শেষ করেছেন, আবাবিল পাখি দিয়ে শেষ করেছেন, বহু ধরনের শাস্তি আল্লাহ নাজিল করেছেন, ফেরেশতা দিয়ে যুদ্ধ করেছেন, কিন্তু নমরুদের সাথে আল্লাহ এর একটাও লাগান নাই। সুবহানাল্লাহ। পাঠিয়েছেন মশা। কি পাঠিয়েছেন? আশ্চর্য না? সে এত বড় একটা বাহাদুরের সাথে যুদ্ধ করার জন্য এখন দরকার ছিল ফেরেশতা, হয় যে ইব্রাহিম নয়, মিকাইল নয়, আজরাইল নয়, একটা কিছু, ঠিক না? কিন্তু পাঠাইছেন কি? মশা। কেমন আনলজিক, কেমন অযৌক্তিক, আনসাইন্টিফিক। আল্লাহ তাআলা বলছেন সূরা বাকারা, ইন্নাল্লাহ লা ইস্তাহী আন ইয়াদরিবা মাসালান মা বাউদা। আল্লাহু আকবার। এই মশা দিয়া সেদিন পত্রিকায় একটা কাটিং দেখলাম, নমরুদের পরে যদি মশার কারণে কারো ধ্বংস হয় সেটা ঢাকা সিটির দক্ষিণ মেয়র সাইদ খোকন। আমি তা সমর্থন করি না, এটা একটা মজার উম্মু কথা আর কি, যে তিনি ঢাকা সিটির দক্ষিণ সিটিতে মশা নিয়ন্ত্রণ করতে পারেন নাই, যার কারণে মনোনয়ন থেকে নমিনেশন থেকে বঞ্চিত হয়েছে। এই জন্য ফলাফলে দুষ্টাম করে লেখছে, নমরুদের পরে যদি এই পৃথিবীতে যদি কেউ কার পতন হয় সাইদ খোকন। আল্লাহ তার নেকা দেখ, আল্লাহ তার নেক আমলগুলো কবুল করুক। আসলে এক ব্যক্তির উপরে দোষ দিয়ে লাভ নেই, শোনেন, এটা পাবলিকলি কনসার্নস এর বিফোর। আমি দেখেছি, আমার আশ্চর্য দুঃখ লাগছে, এই যে রাস্তার মাঝখানে রোড ডিভাইডার দেয়, উঁচু করে দিছে, পরে জালি দিছে, পরে ফুটওভার দিছে, এরপরও যেই লাউ, মানে
একেবারে শিক্ষিত অশিক্ষিত দেখছি সবাই ওই যাদা লুঙ্গি পরা লুঙ্গি উপরে উঠায়, উঠাইয়া এত উঁচা একটা ওয়াল টপকে দেয়, একটা টপকে যায় প্রাইভেট কারের নিচে পড়তে লাগছে। আচ্ছা এখানে সরকারের দোষ দি করে লাভ আছে? সব জায়গায় কি সরকারের দোষ দিলে চলবে? আমাদের পাবলিক কনসার্ন তো হতে হবে, আমাদেরকে তো সজাগ হতে হবে যে আমাদের সম্পদ, এ রাস্তা আমাদের, জীবন আমার, হেফাজত করে চলতে হবে। না ওই যে গড্ডালিকা প্রবাহ, গড্ডালিকা প্রবাহ মানে হল গড্ডাল মানে হচ্ছে গারল, গারল কি ভেড়া। এই অভ্যাস হচ্ছে সামনেরটা যেদিকে যায় পিছনেরটা মাথা নিচের দিকে দিয়ে, মানে সামনেরটা হচ্ছে রাবার, পিছনে হচ্ছে মামুল মোতাকাল্লে, নিচের দিকে দিয়ে সুবহানাল্লাহ পড়তে 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 সামনের দিকে চলে যান। সামনেরটা যায় কি বুড়িগঙ্গায় পড়ছে না বঙ্গোপসাগরে পড়ছে না গর্তে পড়ছে, সেটা দেখার কথা নেই, সামনের মোরব্বে চলছে আমিও চলতেছি, আসেন এই ধরনের। এটাকে বলে গড্ডালিকা প্রবাহ, এটা ওই সামনেরটারে বলে গড্ডাল, এই যাত্রাকেই বলে গড্ডাল। কোনো বাস বিচ্ছেন নেই, ভালো মন্দ খুঁজবে না, সামনের মোরব্বি সামনের গারলটা যেদিকে চলতেছে সে চোখ বন্ধ করে একলাসের সাথে যায় দরকার হলে পানিতে পড়ে যাবে, গড্ডালিকা প্রভাব। সাইদ খোকন বলেন আর ওই উত্তরে মেয়র যে তারা রাস্তায় আপনার ওই মোবাইল ডাস্টবিন বলে এটা ডাস্টবিনের ঝুড়ি দিছিল ওই লোহার ফ্রেম দিয়ে এটা ইয়ে করা যায় আপনার কি বলে উপর করা যায় আবার সুন্দরভাবে রাখা যায়, এটার মধ্যে ময়লা রাখবে না, না এখানে লেখা আছে ওয়ালে লেখা থাকে যে এখানে ময়লা ফেলা নিষেধ, ঠিক লেখাটার উপরে ময়লা ফেলায়, ডাস্টবিন দিয়েছে এখানে ময়লা ফেলবেন, এখানে ময়লা ফেলে না, ডাস্টবিনের নিচে ময়লা ফেলেন, সাইডে ময়লা ফেলে, এটা কি সরকারের দোষ নাকি? এটা কি সাইদ খোকনের দোষ? পরে দেখলাম যে ডাস্টবিনটা উপর করে রাখা, কয়দিন পরে দেখলাম ডাস্টবিনটা নাই ফ্রেম আছে, কদিন পরে দেখলাম ফ্রেমও নাই একের সমান করে কেটে নিয়ে গেছে এক ক্লাসের সাথে, এটা কি সাইদ খোকনের দোষ? কিন্তু লেখছে যে নমরুদের পরে ইতিহাসে যদি মশার কারণে কারো পতন হয় হচ্ছে সাইদ খোকন। প্রিয় বন্ধুগণ, এত বড় একজন বাহাদুরের সাথে যুদ্ধ করার জন্যে কত আনসাইন্টিফিক কথা আল্লাহ তাআলা বলতেছেন, মশাকে তোমরা মশকরা মনে করো, তোমরা মশাকে মশকরা মনে করিও না, আল্লাহ তাআলা মশার দৃষ্টান্ত দিতে একটু লজ্জা বোধ করেন না, সুবহানাল্লাহ। কারণ ইতো পূর্বে মশার ম্যাজিক বহু দেখাইছি, আরো দেখতে চাও এই সাইদ খোকন দেখে নাও। প্রিয় বন্ধুগণ, এত মশা এসেছে আকাশে, মশা উঠতেছে, লোকেরা মনে করেছে বুঝি মেঘ এসেছে, সূর্য দেখা যায় না এই দিনের বেলায়, লোকেরা আশা করেছে মরুভূমিতে একটু বৃষ্টি হলে আমরা প্রাণে হাঁপ ছেড়ে বাঁচব। এবার মশা আসলো, কিন্তু এখন বাংলাদেশের মশা, দুনিয়ার মশার কাজ কি? মশা কি খায়? রক্ত খায়, হাড্ডি খায়, গোস্ত খায়, কিন্তু ওই মশা সে রক্ত খায় নাই, সে গোস্ত খেয়েছে, সুবহানাল্লাহ। নমরুদের যত বাহিনী আছে, যতজন সদস্য আছে, সকল সদস্যের নামে নামে আল্লাহ মশা পাঠালেন, এক একটা মশা এসে ওই বাহিনীর গায়ে পড়ে আর মুহূর্তের মধ্যে তার গায়ের সমস্ত গোস্ত খেয়ে হাড্ডি কঙ্কাল করে দেয়, মুহূর্তের মধ্যে। এটা হাড্ডি, এটা কি কুকুর না শকুন, এর চেয়েও আরো জঘন্য মশা, কি সিম্পল সাইজের মশা। নমরুদেরটা ভাগে আছে এখনো, কাটা আছে নমরুদেরটা, কিন্তু নমরুদের নমরুদের মশা গোস্ত খেল না, নমরুদের ঢুকলো নাকের মুখে, নাকের ডগায়, কোথায় ঢুকছে? নাকের ছিদ্র দিয়ে ঢুকেছে। কয়শ বছর মানুষের উপর অত্যাচার করে সব, কয়শ বছর দিনে দিনে বাড়ি আছে দেনা সুদিতে হইবে ঋণ, 400 বছর তুমি মানুষকে জ্বালায়েছ, আল্লাহর নবীকে কষ্ট দিয়েছ, নবীর অনুসারীদেরকে কষ্ট দিয়েছ, তাওরাতের আলেমদেরকে কষ্ট দিয়েছ, ইব্রাহিমের উম্মতদেরকে, ইব্রাহিমের অনুসারীদেরকে তুমি কষ্ট দিয়েছ, তুমি 400 বছর কষ্ট দিছ, এই মশা দিয়া তোমাকে 400 বছর অত্যাচার করে তিলে তিলে বদলা নেওয়া হবে, 400 বছরে মশা তার নাকের ভিতরে ঢুকে তাকে দংশন করেছে, রক্ত খায় নাই, গোস্ত খায় নাই, কামড়ও দেয় নাই, শুধু এখানে একটা ডিগ বাজিয়ে দিছে, বেলে ড্যান্স নাকের ভিতরে ঢুকে দুই একটা কাবাডি কাবাডি খেলছে প্রতিদিন, কত বছর? 400 বছর জ্বালাইছ, 400 বছর জ্বলবা, 400 বছর জ্বালাইছ,
কারণ এটাই হচ্ছে এভরি অ্যাকশন, ইট হ্যাজ এ রিয়াকশন, এটা হচ্ছে প্রকৃতির কথা। প্রত্যেকটা অ্যাকশনের একটা রিয়াকশন আছে, আসতেছে, তা কি হবে, রেডি হচ্ছে কয়েক গুণে। 400 বছর জ্বালিয়েছ, তোমাকে 400 বছর জ্বালানো হবে। এই 400 বছর মশা তার নাকের ভেতরে ঢুকে প্রতিদিন একটু একটু করে তাপমাত্রা বাড়ায়, সেন্টিগ্রেড বাড়ায়, যন্ত্রণার তীব্রতা বাড়ায়। প্রথম দিন মনে করেছিল আহা মশা তো চলে যাবে, জোরে বাতাস দেয়, একটু স্প্রে করে, একটু কোনো রকম চিকিৎসা নেয় যাতে মশা মরে যায়। মশা মরেও না, অমর, চিরন্ত অমর মশা, কোনোদিন মরে না। তারপরে দুনিয়ার সমস্ত বিখ্যাত হেকিম কবিরাজ ডাক্তারকে আনা হলো, বললো না বুঝি না, ওষুধ তো দিয়েছি, মশা কেন মরে না, আমাদের কিছু করার না। এরপরে কাজের লোক ছিল, তারে বলা হলো বাসাদন কাছে আয়, যা আছে হাতে তা দিয়া আস্তে করে পিটা, আস্তে করে পিটাইছে, এতে কাজ হয় না। বলছে কি দেশ বেটা তোর গায়ে কি বল না, বলে আসে দিলে তো মাথা ফেটে যাবে, গেলে যাক তবুও লাগা, কারণ তিলে তিলে মরার চাইতে একবারে মরে যাওয়া ভালো। আল্লাহ বলেন না, তুই বহু মানুষকে তিলে তিলে কষ্ট দিয়েছিস, আমি তোকে একবারে মারবো না, আমি তোকে একবারে মারবো না, তিলে তিলে মারবো তোকে। প্রতিদিন যন্ত্রণার তীব্রতা বাড়ে, প্রতিদিন পিটার পিটার পরিমাণও বাড়তে থাকে। এভাবে করে আল্লাহ তাআলা তাকে 400 বছরের বদলা যেদিন পরিশোধ হয়েছে, সেদিন গিয়া বলতেছে বেটা তোর হাতের কাছে আর শক্তি কিছু নাই, বলে আছে কি আছে, কয় আপনার পায়ে দেওয়া স্যান্ডেল আছে, লাগা জোরে চালা, হাতুড়ি সবল চালা, স্যান্ডেল পিটা কর। আল্লাহ বলেন দুনিয়াতে মৃত্যুর তো একটা ক্লাস থাকে, মশার কামড়ে স্যান্ডেল পিটা করে আমি তোকে মারবো, থার্ড ক্লাসের নিচের ক্লাসের মৃত্যু তোকে দেব। সুবহানাল্লাহ, কত শো বছর পরে ক্ষমতায় ছিল, কত বছর, এই মোট 800 বছর পরে, 200 বছর সময় লাগছে তার ক্ষমতা হাতে পেতে। তাহলে কত শো বছর হয়েছে টোটাল, 1000 বছর, 200 বছর পরে সে ক্ষমতা পাইছে, ক্ষমতা পায় 400 বছর 180 কিলো গতিতে চালাইছে বেপরোয়া ভাবে, কাউকে কথা বলতে দেয় নাই, ন্যায় হোক আর অন্যায় হোক। এরপরে আল্লাহ তাআলা 400 বছর তিলে 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 তারে শেষ করছেন। এটাই হচ্ছে ল অফ নেচার, এটাই হচ্ছে আল্লাহর বিধান। আল্লাহ এভাবেই চান, আল্লাহ ধরেন না, আমরা চাই এখনই ধরেন, কোরআন পড়াই ফেলছে আল্লাহ আর কত, এখনই ধরেন। আল্লাহ বলেন না, সংশোধনের আমি সুযোগ দেই। ফামাখিলিল কাফিরিনা আমহিলহুম রুয়াইদা, ফামাখিলিল কাফিরিন, কাফেরদেরকে একটু অবকাশ দেই। আরে অবকাশ পায় সে মনে করে আমি যদি কোনো পাপ কাজ করতাম, আমি যদি গুনার কাজ করতাম, তাহলে তো আল্লাহর গজব, আমি ধ্বংস হয়ে যেতাম। আমার উপরে যেহেতু গজব আসে নাই, তার মানে আমি আই এম অন দ্য রাইট ওয়ে, আমি সঠিক পথে আছি, ঠিক কিনা? সুতরাং বাবাজির আমার যত চক্রান্তই হোক, যত সংশোধনের কথাই বলুক, যত ষড়যন্ত্রই হোক, আর যতই পড়ে ফেলা হোক না, আল্লাহর এই কালাম রক্ষা করার জিম্মাদারি কে নিয়েছেন? কোরআন রক্ষা করার জিম্মাদারি কে নিয়েছেন? সুতরাং সারা পৃথিবী চেষ্টা করলো, কাফের চেষ্টা করুক, মুমিন মুনাফিক যারা, মুমিনের সুরতের মুনাফিক যারা, তারাও যদি চেষ্টা করে, কোরআনকে ধ্বংস করে দিতে পারবে? আমার কথা শেষ। আপনাদের কাছে আমার জিজ্ঞাসা, আজকের মাহফিল থেকে আমরা কি শিখলাম? আমার এবার শিক্ষা, হোমওয়ার্ক দিচ্ছি আপনাদেরকে, কারা কারা কোরআন পড়তে পারেন তারা হাত তোলেন তো, কোরআন পড়তে পারেন, আলহামদুলিল্লাহ, হাত নামান। কারা কারা কোরআন পড়তে পারেন না তারা হাত তোলেন, কিছু মনে করেন না, কিচ্ছু মনে করেন না, আলহামদুলিল্লাহ, হাত নামান। এই যে আপনারা সরলতার পরিচয় দিয়েছেন, এটা জান্নাতি মানুষের লক্ষণ। এটা কিসের লক্ষণ? আল্লাহর নবী বলেছেন, আমি কি তোমাদেরকে জান্নাতি মানুষের আলামত বলবো না, জাহান্নামী মানুষের আলামত বলবো না? জান্নাতি মানুষ হচ্ছে, তারা হচ্ছে দাঈফুন মুতাদাআফুন, তারা দুর্বল, লোকেরা তাদেরকে দুর্বল মনে করে, তারা সরল প্রকৃতির। সুবহানাল্লাহ, কোনো প্রকার লজ্জা করেন না, হাত তুলেছেন, আলহামদুলিল্লাহ। জাহান্নামীদের লক্ষণ কি? উতুল্লিন খাওয়াজিন মুস্তাকবিরিন, তারা সীমা লঙ্ঘনকারী, উদ্ধত আচরণকারী, অহংকারী, রূঢ় মেজাজের। তা আপনারা সরলতার পরিচয় দিয়েছেন, এই তাফসিরুল কোরআন মাহফিলের দাবি। যারা কোরআন পড়তে পারেন না
তারা কি করবেন? কোরআন শিখবেন, না হলে এই কোরআন আপনার আমার নামে আল্লাহর কাছে অভিযোগ দিবে, রব্বি ইন্না কওমি, নবী আমাদের বিরুদ্ধে দাঁড়াবে, রব্বি আমরা যখন নবীর কাছে সাফায়াতের জন্য যাব তখন নবী যে উল্টো আমাদেরকে ধরাই দিবেন, রব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কোরআন মাহজুরা, এদের কাছে কোরআন আসছে, এরা কোরআনকে মূল্যহীনভাবে ফেলে রেখেছে, কোন রকম খতম, ওই রমজান মাস আসলে খারাপ স্বপ্ন দেখলে আর মানুষ মারা গেলে বাস, তাদের কোরআনের প্রতি তাদের আচরণ ছিল এমন, অথচ হওয়ার কথা ছিল তারা কোরআন পড়বে, তারা কোরআন বুঝবে এবং কোরআন স্টাডি করবে। আফালা ইয়াতাদাব্বারুনাল কোরআন, এই কথা আমি প্রত্যেকটা মাহফিলে বলার চেষ্টা করি, আফালা ইয়াতাদাব্বারুনাল কোরআন, তাদের তারা কি কোরআন অনুসরণ গবেষণা করবে না? আম আলা কুলুবিন আকফালুহা, নাকি আল্লাহ তাদের অন্তরে তালা পড়াই দিছে, তালা পড়াই দিছে। তাহলে কোরআন যদি গবেষণা করে বুঝতে হবে যে আল্লাহ অন্তর খুলে দিয়েছেন, আর কোরআন গবেষণা না করলে না পড়লে বুঝতে হবে যে আল্লাহ অন্তরে তালা লাগাই দিয়েছেন, হেদায়েত কোনোদিন পাবে না। ওমান ইবতাগাল হুদা গায়রাহু, যেই ব্যক্তি কোরআন ছাড়া অন্য কোথাও হেদায়েত তালাশ করে আল্লাহ তাকে ধ্বংস করে দেন, আল্লাহ তাকে গোমরা করে দেন। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন, বলি আমিন। প্রিয় বাবা জিরা আমার, যারা বন্ধুগণ, প্রিয় তরুণ ভাইরা, যারা কোরআন পড়তে পারেন না তাদের কাজ হচ্ছে কোরআন শিখা, ঠিক আছে? রাজি আছি তো আমরা? যারা কোরআন পড়তে পারি তারা অর্থ সহ কোরআন পড়ার চেষ্টা করব, আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক, আমিন। প্রিয় বাবাজিরা আমার, আমার সাথে সর্বপ্রথম এই মাহফিলের ব্যাপারে পরিচয় হয়েছে জুয়েল সরকার, দুবাই নিবাসী, তিনি সম্ভবত ইউটিউব থেকে আলোচনা শুনে আমার নাম্বারটা নিয়েছেন, দাওয়াত দিয়েছেন। আর আপনাদের এখানে একটা স্বেচ্ছাসেবী সংগঠন আছে, লোটাস বার্ডস বার্ড স্টুডেন্টস ফোরাম, এটা ইয়াংদের, অনেকগুলো ইয়াং সমাজ দরদি সমাজসেবী একটা প্রতিষ্ঠান করেছে, এই তরুণরা হচ্ছে সমাজের মূল চালিকা শক্তি, ঠিক না? তরুণরা হচ্ছে বরাবরই সকল সমাজের চালিকা শক্তি। এই জন্য তো ইসলাম বলছে যে জোয়ানকালে যারা ইবাদত করে, বুড়োকালে যদি তাদের ইবাদতে কোনো কমতিও হয়, জোয়ানকালের ইবাদতের গ্রেস মার্ক দিয়া সেখানে আল্লাহ তাআলা সেটা রিকভারি করে নেন, সুবহানাল্লাহ। এজন্য এই সংগঠনটাকে আপনারা ছায়া দিয়ে মায়া দিয়ে রক্ষা করার চেষ্টা করবেন, যে সকল ছেলেরা সমাজ হিতোষী, সমাজ সংস্কারের জন্য, সমাজের কল্যাণের জন্য কাজ করে তাদেরকে সহযোগিতা করবেন, যুবকরা যদি ভুল পথে যায় তাদেরকে বাধা দিবেন, সংশোধন করবেন, তারা যদি কোরআনের পথে আসতে চায় তাদেরকে যেভাবে পারেন সেভাবে সহযোগিতা করবেন, আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন, বলি আমিন। সম্মানিত বাবাজিরা আমার, আমরা দোয়া অংশগ্রহণ করব, রাত 12টা বেজে যাচ্ছে, আসলে নিয়ম হচ্ছে 11টার মধ্যে শেষ করে দেওয়া, তো আমি উঠেছি প্রায় 11:30 দিকে, তো সেজন্য আপনাদের থেকে একটু সময় বেশি নেওয়া হয়ে গেছে। তো যারা আয়োজন করেছেন, যারা কষ্ট করে আলোচনা করেছেন শোনার জন্য, আপনারা যারা এসেছেন, সম্মানিত ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار আয় রব্বুল আলামিন, আমরা তোমার কতগুলো আশিকিন মুহিব্বিন বান্দারা, আল্লাহ তাআলা মধ্য রচনী পার হতে চলেছে, আল্লাহ আমরা সূরা ফাতিহা সূরা ইখলাস দরুদ শরীফ পড়ে কোরআন থেকে তাফসীর করে জিকির আসকার করে দান খয়রাত করে কোরআনের কথা শুনে কোরআনের কথা বলে তোমার শাহী দরবারে হাত তুলেছি, আল্লাহ তাআলা আমাদের যাবতীয় ভুল ভ্রান্তি গুলো মাফ করে দাও। রব্বুল আলামিন, আমাদের আয়োজনের পেছনে যারা কষ্ট করেছেন, যারা সমর্থন সহযোগিতা করেছেন, নানাভাবে যারা সাহায্য সহযোগিতা করেছেন, আল্লাহ কষ্ট করে রাত 12টা পর্যন্ত যারা সবর করে কোরআনের কথাগুলো বলেছেন শুনেছেন, আল্লাহ প্রত্যেকের জিন্দেগীর গুনাহ খাতা মাফ করে দাও। রব্বুল আলামিন, এই আয়োজনকে উসিলা করে আমরা যারা এতক্ষণ পর্যন্ত ধৈর্য ধরে এখানে ছিলাম, আল্লাহ আমাদের সকলকে কাল কিয়ামতের ময়দানে নবীজির হাতে হাউজে কাউসার পিলায়ো গো আল্লাহ।
রব্বুল আলামিন এই এলাকার তরুণ যুবকেরা মুরব্বিরা সম্মিলিতভাবে যৌথ প্রচেষ্টা চালিয়ে এই মাহফিলকে তারা কায়েম করার চেষ্টা করেছে গো আল্লাহ। এর মধ্যে যতখানি ভুলভ্রান্তি হয়েছে ক্ষমা করে, যত রহমত মায়া করে তুমি সওয়াব হিসেবে দান করেছো আল্লাহ, এই সওয়াব আর তোমার মহব্বতকে উসিলা করে আমাদের সকলকে মাফ করে দাও রব্বুল আলামিন। এই এলাকার যত মুরব্বিরা নারী পুরুষ যারা পরিমাণ ঈমান নিয়ে কবর দেশে চলে গেছেন, আল্লাহ তাআলা তাদের প্রত্যেকের কবরকে জান্নাতের টুকরা বানায় দাও। আল্লাহ তাআলা আজকের এই মাহফিলের সম্মানিত সভাপতি প্রধান অতিথি, আল্লাহ তারা অনেক কষ্ট করেছেন, সভাপতি সাহেব বয়স্ক মানুষ, এতক্ষণ আরামের বিছানায় থাকার কথা ছিল, আল্লাহ কোরআনের মহব্বতে আরামের বিছানাকে হারাম করে দিয়েছেন। আল্লাহ প্যান্ডেলের মধ্যে অনেক বয়স্ক মানুষেরাও আছেন, তরুণ যুবক ভাইরা আছেন, আল্লাহ আমাদের সকলের এই কুরবানিকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহ কোরআন থেকে যেভাবে কথা বলার কথা ছিল, প্রয়োজন ছিল, আল্লাহ আমরা হয়তো সেইভাবে বলতে পারি নাই, যা কিছু ভুলভ্রান্তি হয়েছে ক্ষমা করে দাও, যা কিছু আলোচনা হয়েছে আমাদেরকে আমল করার তৌফিক দিয়ে দাও। আল্লাহ বাংলাদেশটাকে তুমি ইসলামের জন্য দ্বীনের জন্য কবুল করে নাও রব্বুল আলামিন, এদেশের প্রতি ইঞ্চি মাটিকে তুমি ইসলামের জন্য কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহ বাংলাদেশকে স্বাধীন করতে গিয়ে যত মুক্তিযোদ্ধা শহীদ হয়ে গেছে, আল্লাহ তাদের শাহাদাত নজরানা কবুল করে নাও। আল্লাহ তারা যোদ্ধা যারা আল্লাহ তাআলা যোদ্ধা আহত আছেন, যারা যুদ্ধে আহত হয়েছেন, আল্লাহ তাদের আহতকে উসিলা করে তাদের জিন্দেগীর গুনাহ মাফ করে দাও। আল্লাহ তাআলা বাংলাদেশে দিন প্রতিষ্ঠা করতে গিয়ে যত মানুষ ইসলামের জন্য নজরানা পেশ করেছেন, যারা যেভাবে নিজেকে উৎসর্গ করেছেন, আল্লাহ প্রত্যেকের কোরবানিকে কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহ তাআলা আজকের মাহফিলটাকে উসিলা করে কাল কিয়ামতের ময়দানে তুমি আমাদেরকে আরশের নিচে ছায়ার তৌফিক দিও গো আল্লাহ। রব্বুল আলামিন আমরা যারা হাত তুলছি গো মাওলা, আমাদের কারো মা আছে বাবা নাই, কারো বাবা আছে মা নাই, আবার এমন অনেকে আছে মাও নাই বাবাও নাই। আল্লাহ আমরা যারা মা হারা হয়েছি বাবা হারা হয়েছি গো আল্লাহ, আজকের এই দোয়ার উসিলায় আমাদের পিতা মাতার কবরকে জান্নাতের টুকরা বানায় দাও। আল্লাহ তাআলা আমাদের যাদের বাপ মা দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি আত্মীয় স্বজন চাচা চাচি ভাতা ভগ্নি বন্ধু বর যারা বেঁচে আছেন, আল্লাহ তাদের সকলকে তুমি হায়াতের মধ্যে খাইর বরকত দিয়ে দাও। রব্বুল আলামিন তোমার কাছে ফরিয়াদ করে আজকের এই দোয়া আমরা তোমার কাছে টাকা পয়সা চাই না গো আল্লাহ, আজকের এই দোয়া আমরা তোমার কাছে ওই হেদায়েত চাই যেই হেদায়েত তুমি পছন্দ করো গো আল্লাহ। আল্লাহ সুখে থাকি দুঃখে থাকি কষ্টে থাকি আর আরামে থাকি, সকল অবস্থায় যেন তোমার সাথে আমাদের সম্পর্ক মজবুত থাকে রে আল্লাহ, আমাদের কাউকে তুমি দূর দূর করে তাড়াই দিও না গো আল্লাহ, আমরা পাপি বলে আমাদেরকে তাড়াই দিও না, আল্লাহ আমাদেরকে তোমার রহমত থেকে মাহরুম করে দিও না গো আল্লাহ। আল্লাহ আমরা ভুল করেছি, তোমার মহব্বত থেকে আমরা দূরে সরে যেতে চাই না গো আল্লাহ, আমাদেরকে আবার টান দিয়া তোমার রহমতের কোলে তুলে নাও গো আল্লাহ। আল্লাহ দুনিয়াতে এমন জীবন দাও যেই জীবনে তুমি রাজি খুশি থাকো গো আল্লাহ, এমন আমল দাও যেই আমল তুমি পছন্দ করো গো আল্লাহ, এমন তরিকায় চলার তৌফিক দাও যেই তরিকা তোমার হাবিব আমাদেরকে দেখায় গেছেন গো আল্লাহ। আল্লাহ কোনদিন তুমি আমাদেরকে ছেড়ে দিও না, কোনদিন তুমি আমাদের প্রতি অসন্তুষ্ট হয়ে রাখো আল্লাহ, আমরা সব সময় তোমার সন্তুষ্টির পথে থাকতে চাই, আল্লাহ আমাদেরকে তুমি ওলিউল্লাহ বানায় দাও। আল্লাহ তুমি আমাদেরকে ওলিউল্লাহ বানায় দাও, আল্লাহ আমাদেরকে তোমার ওলি বন্ধু বানায় দাও। আল্লাহ তাহলে এখানকার তরুণ যুবকেরা অনেকে দোয়া চেয়েছেন, জুয়েল সরকার দোয়া চেয়েছেন, আল্লাহ লোটাস বা
স্টুডেন্টস ফেয়ারের সদস্যরা দোয়া চেয়েছেন, আল্লাহ এই প্রতিষ্ঠানটাকে মানব সেবার জন্য কবুল করে নাও। আল্লাহ তরুণদেরকে তুমি গোমরা পথে নিও না, তাদেরকে মানবতার কল্যাণে এগিয়ে আসার জন্য তৌফিক দিয়ে দাও। আয় আল্লাহ তাআলা, আমরা সকলে তোমার হাওলা হয়ে গেলাম, আমাদের সকলকে তুমি তোমার রহমতের চাদরের তলে আশ্রয় দিয়ে দাও গো আল্লাহ। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। اللهم عنا على ذكرك وشكرك وحسن عبادتك، اللهم اغفر لحينا وميتنا وشاهدنا وغائبنا وصغيرنا وكبيرنا وذكرنا وانثانا، اللهم من احييته منا فاحيه على الاسلام، ومن توفيته منا فتوفه على الايمان. سبحان ربك رب العزه عما يصفون، وسلام على المرسلين، والحمد لله رب العالمين.